প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে বাতাস, সেই সঙ্গে তীব্র বৃষ্টি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে 112 কিলোমিটার গতিতে টর্নেডো আঘাত হানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। মুহূর্তেই ভেঙে পড়ে গাছপালা, দোকানপাট। ডালাস শহরে দোকানের সামনের অংশ ধসে পড়ে, এতে চাপা পড়ে বেশ কয়েকটি গাড়ি। টর্নেডোতে টেক্সাসের অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তীব্র বাতাস ছিল, পরে টর্নেডো আঘাত হানে। প্রথমে বুঝতে পারিনি যে এটা এত ভয়ঙ্কর হবে, পরে দেখলাম পুরো বিল্ডিং কাঁপছে। কিছুক্ষণ পর ছাদ ভেঙে পড়ল। টর্নেডোর কারণে টেক্সাসের 3 লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহ ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার আশঙ্কায় ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টর্নেডোর পর ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রাজ্যটিতে, প্রভাব পড়েছে পার্শ্ববর্তী লুইজিয়ানা অঙ্গরাজ্যেও। এদিকে বৈরী আবহাওয়ার কারণে প্রায় 400 ফ্লাইট বাতিল করেছে ডালাস বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।